এই লোকটির হাতে গিয়ে একটা ডিম পরে যায় তখন লোকটি দেখতে পায় ডিমের ভিতরের অংশটা গোল্ডেন কালার এরপরে লোকটি সেটাকে হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে ডেভিডের কাছে মনে এটা ডেভিড সেটাকে চেক চেক করার জন্য আসে বুঝতে এটা এর কাছে মনে বাড়িতে গিয়ে তার ওয়াইফকে সেটা জানায় কিন্তু ডেভিড তখন জানতে পারে তার ওয়াইফ সোনার ডিম দিয়ে হাঁসটাকে বিক্রি করে দিয়েছে এরপর ডেভিড তার ওয়াইফ কে বলে তুমি কার কাছে বিক্রি করেছ এরপরে দ্রুত তারা সেই লোকটির কাছে চলে আসে আর ডেভিড লোকটিকে পাঁচশো টাকা দিয়ে সোনার ডিম পাড়া হাঁসটিকে ফিরে নিতে তার ফার্মে চলে আসে তখন তারা দেখতে পায় সেখানে এক রকমের অনেকগুলো হাঁস রয়েছে এরপর তারা পাগলের মতো স্বর্ণে ডিম পাড়া হাঁসটিকে খুঁজতে থাকে কিন্তু তারা কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না তখন যাই খতার সে বাইরে চলে আসে আর সে দরজাটা বন্ধ করতে ভুলে যায় তখন ফার্মের সমস্ত হাঁসগুলো বাইরে যেতে শুরু করে এটা দেখার পর ডিবিট তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু এর আগেই অনেকগুলো হাঁস নদীতে নেমে যায় তখন ফার্মের মালিক সেখানে চলে আসে আর তাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলে যখন তারা বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন দেখা যায় সেই সোনার ডিম পাড়া হাঁসটি জ্যাকের কাছে চলে আসে তখন অনেক খুশি হয়ে হাঁসটিকে জড়িয়ে ধরে তখন ডেভিড দ্রুত সেখানে চলে আসে আর তার বন্ধুকে হাঁসটিকে নিচে রাখার জন্য বলে আর যে কুকুরের মতো শব্দ করতে শুরু করে তখন দেখা যায় হাঁসটি আরেকটা একটা ডিম পারে এরপর ডেভিড ডিমটাকে নিয়ে ভাঙে আর ডিমের ভিতর থেকে একটা স্বর্ণ বের হয় তখন তারা স্বর্ণের ডিমটাকে দেখে অনেক খুশি হয় বাড়িতে আসার পর ডেভিড একটা স্বর্ণের ডিমের দাম কত হবে সেটা ক্যালকুলেশন করে তখন তারা জানতে পারে একটা স্বর্ণের ডিমের দাম দুই হাজার ডলার তখন জ্যাকের বন্ধু তাকে বলে যদি স্বর্ণের ডিম পাড়া হাঁসটি যদি এক ঘন্টায় একটা করে ডিম দেয় তাহলে তারা খুব দ্রুত বড় লোক হয়ে যাবে তখন কাছে ব্যাংক থেকে একটা ফোন আসে কারণ এলি ব্যাংক থেকে একটা লোন নিয়েছিল যখন এলি ব্যাংকের কর্মীর সাথে কথা বলতেছিল তখন তার নজরটা হাসটির দিকে পড়ে তখন এলি দেখতে পায় কুকুরের শব্দ শুনে হাসটি আর একটা স্বর্ণের ডিম তখন এলি প্রচন্ড অবাক হয়ে পেরেছে যায় আর সে ব্যাংকের লোনটাকে পরিশোধ করার জন্য স্বর্ণের ডিমটাকে ব্যাংকে নিয়ে চলে আসে কিন্তু ব্যাংক ম্যানেজার স্বর্ণের ডিমটাকে নেওয়ার জন্য রাজি হয় না এরপরে অ্যালি ব্যাংক থেকে বের হয়ে অনেকটা একটা দোকানে স্বর্ণের ডিমটাকে বিক্রি করে দেয় এরপরে এলি সেই টাকাগুলো দিয়ে তার জন্য শপিং করে এরপর ডেবিট বাড়িতে চলে আসে আর সে দেখতে পায় তার ওয়াইফ অনেক দামি পোশাক পরে রয়েছে এপরে ডেভিড জানতে পারে তার ওয়াইব সর্নে ডিমটাকে নিয়ে ব্যাংকে গিয়েছিল আর সর্নে ডিম পড়া হাসি কথা বলে দিয়েছে। এরপর ডেভিড রেগে গিয়ে তার ওয়াইবকে বলে, "ব্যাংক যখন জানতে পারবে এই সর্নে ডিমটাকে কোথায় পেয়েছো, তখন তুমি কি উত্তর দেবে?" তখন সর্নে ডিম পড়া হাসতে তারা নিয়ে যাবে। তখন তাদের বাড়িতে হ্যারি চলে আসে। যখন সে এই বিষয়টা জানতে পারে, তখন সে তাদেরকে বলে সর্নে ডিমটাকে এক্সচেঞ্জ কর আর এটাই সহজ মাধ্যম হতে পারে। কারণ এলি সর্নে ডিমটাকে বিক্রি করার সময় তাদের কাছে কোনো কিছু লুকায়নি। এরপর এলি একজন ধনী মহিলা হয়ে যায় কারণ সে বিভিন্ন দোকানে নিয়ে সর্নে ডিমগুলোকে বিক্রি করে দেয় এইভাবে তারা অনেক টাকার মালিক হয়ে যায় সবকিছুই স্বাভাবিকভাবে চলতেছিল কিন্তু একদিন শুরু করে এত পরিমাণ ডিম মার্কেটে কিভাবে এলো তখন দেখা ব্যাংকের একজন কর্মচারী ডেভিডের এর তখন থেকে লোকটি ডেভিডের পরিবারের উপর চব্বিশ ঘন্টা নজর রাখতে শুরু করে তখন লোকটি দেখতে পায় আর জ্যাক হাসটির সামনে পাগলের মতো শব্দ করতে থাকে তখন হাসটি একটা স্বর্ণের ডিম পাড়ে যখন ডেভিড খুশি হয়ে ডিমটাকে পরিষ্কার করতেছিল সে এটা জানে না যে এই লোকটি তাদের উপর নজর রাখতেছিল এরপর দিন জ্যাক যখন হাসটির সাথে খেলতেছিল তখন পিটার জ্যাকের কাছে এসে জ্যাককে একটা সাইকেল দেয় জ্যাক তখন সাইকেল চালানোর জন্য যায় তখন পিটার হাঁসটাকে উঠিয়ে নেয় এরপরে হাঁসটিকে সে মাটিতে রেখে কুকুরের মতো শব্দ করতে থাকে তখন হাঁসটি আর একটা স্বর্ণের ডিম পাড়ে পিটার যখন ডিমটাকে উঠাতে যায় তখন এলে এসে ডিমটাকে উঠিয়ে নেয় তখন পিটার প্রচন্ড রেগে যায় এরপরে পিটার ব্যাংকের ম্যানেজারকে স্বর্ণের ডিম দেয়া হাঁস সম্পর্কে বলে দেয় এরপর পিটার ব্যাংকের ম্যানেজারকে নিয়ে স্বর্ণের ডিম পরা হাসটিকে ধরে আনতে যায় তখন জ্যাক জানতে পারে হাসটিকে কেউ চুরি করতে এসেছে এরপর সে হাঁসটিকে নিয়ে বেলকনে দিয়ে বের হয় আর সাইকেলে করে হাসটিকে নিয়ে পালিয়ে যেতে শুরু করে তখন পিটার গাড়িতে করে তার পিছু করতে শুরু করে কিছু সময় পর তারা রাস্তার উপরে সাইকেল দেখতে পায় তখন হাসটিকে নিয়ে একটা ভিতর লুকিয়ে থাকে কিন্তু তখন ময়লা ফেলার গাড়ি এসে নিয়ে যায় তখন ময়লা ফেলার গাড়ি থেকে বের হয়ে যায় এরপর স্বর্ণের ডিম দিয়ে হাঁসটি এক লাফে রাস্তার উপরে নেমে যায় এরপর জ্যাকো ময়লা ফেলার গাড়ি থেকে বের হয়ে আসে আর হাঁসটাকে নিয়ে তার বন্ধুদের সাথে সেখান থেকে পালিয়ে যায় পিটার তখন জ্যাকের গাড়িটাকে দেখতে পায় আর তার পিছু করতে শুরু করে এরপর জ্যাক গাড়িতে করে তার বন্ধুদের সাথে বিল্ডিং এর সাথে চলে আসে যখন পিটার তাদেরকে ধরতে আসে তখন সে অন্য বিল্ডিং এ যাওয়ার জন্য একটা সিঁড়ি লাগায় সিঁড়িতে ওঠার পর সিঁড়িটা স্লিপ করে আর অন্য জায়গায় গিয়ে আটকে যায় সিঁড়িটা তখন ভাঙতে শুরু করে তখন ডেভিড সেখানে চলে আসে আর জ্যাকের হাতটা ধরে তখন সিঁড়িটা ভেঙে যায় তখন জ্যাক আর সোনার ডিম পাড়া হাঁসটা বেঁচে যায় এরপর সেখানে পিটের অনেকগুলো পুলিশ নিয়ে চলে আসে আর তাদেরকে গ্রেফতার করে নেয় এরপর সোনার ডিম পাড়া হাঁসটিকে কোর্টে নিয়ে আসা হয় আর পিটার হাঁসটির সামনে গিয়ে কুকুরের মতো শব্দ করতে থাকে কিন্তু হাঁসটি তখন ডিম পারে না এরপর সেখানে হ্যারিকে শব্দ করার জন্য বলা হয় হ্যারির শব্দ শোনার পরে হাঁসটি ডিম পারে তখন বিটা ডিমটাকে নিয়ে জজকে চেক করার জন্য দেয় কিন্তু ডিমটাকে ভাঙার পর তার ভিতরে কোনো স্বর্ণ থাকে না এই জন্য হাসটিকে আর ডেভিডকে দিয়ে দেওয়া হয় আর এরই সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়